ପୁରୀ ବ୍ରହ୍ମଗିରି ନାଥପୁର ଅଞ୍ଚଳରେ ଗୋଷ୍ଠୀ ସଂଘର୍ଷରେ ଚାଳିଶରୁ ଅଧିକ ବୋମାମାଡ଼ ଘଟଣାରେ ଦଶରୁ ଅଧିକ ଆହତ ହୋଇଥିବା ସମୟରେ ଜଣେ ଗୁଳିମାଡ଼ରେ ଗୁରୁତର ହୋଇଥିବା ସୂଚନା ମିଳିଛି ଗୁଳିମାଡ଼ରେ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର ରୂପକ ଭୋଇ ଗୁରୁତର ହୋଇଥିବା ବେଳେ

चरण बर्तमान केमती अशी ब्रह्मगिरी परिस्थिती गालीर गोष्टी संघर्षपे घटन पोलिस कण कार्यनुषान वर्तमान सुधा নিশ্চিত ভাবে শক্তি সায়ে দেখুন গতকাল ঠারত উত্তেজনাটি লাগি রয়েছে বর্তমান সুদ্ধা বি গতকাল বম্বিং করা যাই বা ফাইরিং করা যা সে জায়গায় বর্তমান বি পুলিশ পঁইতরা মারুচি পুলিশ প্ল্যাটু পুলিশ পুলিশ ফোর্স মুতায়ন হয়েছেন অধিকারী বরিষ্ঠ অধিকারী মানে মুতায়ন হয়েছেন যেহেতু গতকাল অভাবনীয় ঘটনা ঘটি যাই যেত যেত জমি জবরদখল এবং ব্যবহার বা অপরাধিক কার্য নির্দিষ্ট গোষ্ঠী অভিযোগ পরে পঁয়ত্রিশ মৌজা ব্যক্তি মানে তুরন্ত তাঁর

কুযাইপার কারণ বর্তমান স্পষ্ট হওয়া নাই কিন্তু যদি ঘটনা উপর সম্পূর্ণ নজর পকাইব যাওয়া যেত মহিষা ব্রহ্মপুরের কিছু নির্দিষ্ট গোষ্ঠী মানে আসি এই নাথপুর সাতপড়া নিকট নাথপুরে দীর্ঘদিন ধরে পাখা পাখি চারিমাস আসি গোচর জমি জবরদখল আসে মারিবাস এবং পরবর্তী সময়ের সেভাবে ভাবে এই অঞ্চল অরাজকতা অপরাধিক কার্য করতে পঁয়ত্রিশ পর্যায়ে ব্যক্তি মানে বারম্বার পুলিশ পাখে ফেরত হয়েছে এপরিকি মধ্যে জেলা প্রশাসন ঠু আর তহসিল প্রশাসন বারম্বার নিবেদন করে কি সেই গাঁর ব্যক্তি সে স্থানান্তরিত করা তো কিন্তু যেহেতু প্রশাসন এই ঘটনা হালুকা ভাবে নিয়ে যা উগ্র রূপ গতকাল আজকে উত্তেজনাটা লাগি রয়েছে গতকাল পাখা পাখি কোড়ি রোমামা রয়েছে এবং এপরিক উর্ধ্ব গুচালনা যা দশ জন গুরুতর আহত হয়েছেন জনক অবস্থা সংকটাপন্ন অবস্থা রয়েছে ভই জনক নামক ব্যক্তি জনকে সে তাকে কুযাইপার মধ্যে কটকর বড় মেডিকাল সে ভর্তি হয়েছেন তাঁর বেকের গুড়ি সে অভিযোগ করলে এপর ভাবলে জন লোক আহত হয়েছেন অনেক লোক পুরী পরে পুরী মেডিকা চিকিৎসা হচ্ছেন এবং পুলিশ বর্তমান গিরফদারি আরম্ভ হয়ে না কিন্তু পুলিশ পুরা সম্পূর্ণ ভাবলে সে ঘটনাস্থ উপস্থিত থাই মধ্য বমিং বম্বিং হাও লা ফাইং হবু দেখ পুলিশ কিন্তু ঘটনা কিভাবে আয়াত ভিতরক নেব বোধহয় पोलिस त्या आयात भीत नाही पार्ला ज्यापैकी की कांड़ काटला পাখাপাখি চালিশ বখরা ঘর পড়গুল এবং কুয়া যাই যেত ঘটনাটি পুরা উত্তেজনা প্রকাশ পাইলা পুরী সাতপড়া জাতিরাজপথ অবরোধ করে ব্যক্তি মানে তাপরে পলিশ লাঠি চালনা কে যা কি সে অঞ্চল থাক ব্যক্তি মানে সমস্ত ছত্রভঙ্গলে এবং যা কুয়া যাচ্ছে নির্দিষ্ট গোষ্ঠী ব্যক্তি মানে এবার জঙ্গল ভিতরে লুচি রই অপরপক্ষে অনেক লোক মানে এখন উত্তেজনা প্রকাশ পাচ্ছি গোটি গোটি ছকরে গোটিয়ে ছক উত্তেজনা প্রকাশ পাচ্ছি যেহেতু নির্দিষ্ট গোষ্ঠী ব্যক্তি মানে অনেক অপরাধিক কার্য করলে অতিষ্ঠ হয়ে পড়ে পাখা পাখি পঁইত্ৰিশ মৌজা লোক মানে যা নাই প্ৰশাসন পাখেৰে গোটেই প্ৰকাৰ শক্তিশালী অভিযোগ কৰিলে কোৱা যায় পাৰিব ঘটনা পাছৰে যিহেতু প্ৰশাসন বা পুলিচ প্ৰশাসন জিলা প্ৰশাসন হওক যিহেতু আকৌ হালুকা ভাবে নে যা কি আজি উগ্ৰ ৰূপ নে যা ফলে কিভাবে গোটে বড় অঘটন ঘটি গেল এবং কুয়া যাই পছরে প্রশাসন দোষী বলে কুয়া যাই প্রশাসন পাখে অভিযোগ বলে প্রশাসন সমাধান বার বাহার কিন্তু প্রশাসন যেহেতু হালুকা ভাবে নেলা যেহেতু প্রশাসন গুরুত্ব নেলানি যা ফলে কি আজ উগ্ররূপ নেই ক্ষয়ক্ষতি ঘটার কিন্তু ক্ষয়ক্ষতি বর্তমান আকলন করা না কে ক্ষয়্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হল এবং বর্তমান স্পষ্ট আহত ব্যক্তি ধন্যবাদ সূত্র দৌলি যে পুলিশ এটি ভূমিকা বাদ হৈছে পুলিশ ঠিক সময় কাজানুষ্ঠান গ্রহণ নকরি যোগ এই গোষ্ঠী সংঘর্ষ চরম রূপ নেই এবং বর্তমান সুদ্ধা কে কত জনক গিরফ করা বা কখন কার্যানুষ্ঠান রয়েছে পুলিশ তার স্পষ্টতা সামনা আসি